গাছ এবং খাগড়া। আচ্ছা ছোট, একটি গাছ তার পায়ের কাছে বেড়ে ওঠা একটি নলকে বলল, কেন মাটির গভীরে পা রাখো না এবং আমার মতো সাহস করে তোমার মাথা বাতাসে তুলবে না? আমি আমার অনেক কিছু নিয়ে বিতর্ক করছি, রিব বলল। আমি এত বদ নাও হতে পারি, কিন্তু আমি মনে করি আমি নিরাপদ। নিরাপদ বলে বৃক্ষ উপহাস করল, কে আমাকে শিকড় দিয়ে উপরে ফেলবে বা মাটিতে আমার মাথা নত করবে? কিন্তু শীঘ্রই গাছের জন্য অনুতপ্ত হতে হয়েছিল, কেননা একটি ঘূর্ণিঝড়ের উদ্ভব হয়েছিল যা তাকে শিকড় থেকে ছিঁড়ে ফেলেছিল এবং এটি মাটিতে একটি অকেজো গাছের মতো নিক্ষেপ করল। যখন ছোট্ট রিড বাতাসের জোরে বাঁকাল, আবার শীঘ্রই সোজা হয়ে দাঁড়াল যখন ঝড় কেটে গেল। গল্পের শিক্ষা হল, অস্পষ্টতা প্রায়ই নিরাপত্তা নিয়ে আসে।